মনমোহন সেন ও মমতাজ সংঘমিতাকে জয়ী করতে এবার পথে নামলেন তৃণমূলপন্থী আইনজীবীরা আসানসোল দুর্গাপুরে ভোট গ্রহণ উনত্রিশ এপ্রিল ঠিক তার এক মাস আগে উনত্রিশ মার্চ দুর্গাপুরের প্রাণ কেন্দ্রে মিছিল করলেন তারা পরে আদালত চত্বরে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এদিন খুব উগ্রে দেন আইনজীবীরা আসানসোল ও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে শুক্রবার মহকুমা আদালত চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি সিটি সেন্টার ঘুরে ফের আদালতের সামনে শেষ হয় ঘাসফুল সমর্থিত আইনজীবীদের সঙ্গে মিছিলে পা মেলান লক লাকরাও। পরে আইনজীবীদের সঙ্গে চায়ের আড্ডা ও মধ্যাহ্ন ভোজন সারেন সংঘমিতা ঘরে আমার হাজব্যান্ড শুনলেন তো আমার লয়ার এবং তিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন তারপরে তিনি প্রোমেটে জাস্টিস এবং কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস হয়ে রিটায়ার করেছেন আমার শ্বশুর মশাই পঞ্চান্ন বছরের উপরে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন সম্মানের সঙ্গে আমার বাবা বেসিক্যালি পলিটিশিয়ান এবং লয়ার তিনি কলকাতা হাইকোর্ট এরা সব